আসসালামু আলাইকুম, আমি কানিজা আকসার, সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা এখন যে বাসায় আছি সেটা হচ্ছে আলেকজান্ডার অ্যাভিনিউ। এই বাসায় আমরা 1 মান্থের জন্য রেন্ট নিয়েছি। এই বাসায় আমরা এখন আছি লুটনেই, তবে আমরা 25 তারিখে এই বাসা ছেড়ে দিব অগস্টের, তারপর আমরা নিউ কাসলে মুভ হব। তো যে বাসায় আছি এই বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে বাসাটা, আমরা এই বাসায় আছি। এই যে এটা 3 বেডরুম একটা হাউস, আর সামনে ফ্রন্ট সাইডে, এদেশে সব জায়গায় ফ্রন্ট সাইডে বিনের অপশন থাকে, বিন। আর বাসাটা পুরাটা হচ্ছে এটা, এটা হচ্ছে গ্যারেজ, কার রাখার গ্যারেজ। আর পুরাটা এরকম বাউন্ডারি আছে, গেট আছে। ইউকেতে খুব কম বাসায় আছে এরকম বাউন্ডারি দেওয়া। ফ্রন্ট সাইডটা বিশাল, আর ব্যাক সাইডেও গার্ডেন আছে, আমি সেটা দেখাবো, নিয়ে যাই এখন আপনাদেরকে ব্যাক সাইডে। আর এই জায়গাটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে মেইন, আমার বিহাইন্ডে যেটা, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এদিকে আমরা কার ভিতরে ঢুকাই, মানে ভিতরে নিয়ে আসি এই গেট দিয়ে। আর আমার বিহাইন্ডে যে আরেকটা গেট, এই যে এটা, এটা দিয়ে আমরা সচরাচর ঢুকি, এবং যিনি বাড়ির মালিক উনিও আসেন এই গেট দিয়ে। আর এই যে বিশাল, কিন্তু ফ্রন্ট সাইডটা বিশাল, আমি ব্যাকটা বাইরে দেখ। এই যে বিশাল এরিয়া, এই যে বিশাল এরিয়া। ডার্ক দেখা যাচ্ছে, এখন প্রায় মাগরিবের সময় হয় হয়। আর পাশে কিন্তু মস্ক, বড় মসজিদ আছে এখানে। ওই যে ওই পাশে হচ্ছে মস্ক ওই জায়গাটায়। তারপরে ব্যাট আছে এখানে, মানে আমাদের রিমজিমকে ডক্টরের কাছে যে নিয়ে গিয়েছিলাম কালকে 15 তারিখে, ওই দিকেই ব্যাট। আর ওই যে মেইন রোড, ওই যে ওই পাশে মস্ক, এই যে ওই পাশে মস্ক, আর এই যে আলেকজান্ডার অ্যাভিনিউ। এই যে এই এরিয়াটা অনেকটা রেসিডেন্সিয়াল এরিয়ার মতো, খুবই নাইস এবং ডিসিপ্লিন, ক্লিন। এই যে সবার বাসার সামনে এরকম ড্রাইভওয়ে আছে, আমি যেটা লাইক করি ড্রাইভওয়েলা বাসা। আমার খুব ইচ্ছে একটা বাসা, একটা ড্রাইভওয়ে থাকবে আমি যেখানে থাকবো। তো আলহামদুলিল্লাহ এই বাসায় এটা আছে, এবং নিউ কাসলে যে বাসায় এখন যাব সেটাও সেম ড্রাইভওয়ে আছে। আর আমাদের এই বাসার যে ওনার, ওনারও 2টা ক্যাট আছে, একটা বাউন্সি, ও হচ্ছে বাউন্সি ওর নাম, আর আরেকটা যে ওর নাম হচ্ছে স্যান্ডেলিনা না স্টেলা কি যেন যে নেইবাররা। এটা হচ্ছে গ্যারেজ, আর গার্ডেনে যাওয়ার ডোরটা আমি দেখাই, গ্যারেজের ভিতর দিয়েই এই যে গার্ডেনে যাওয়া যায়। এই যে গার্ডেন, এখানে রিমজিম, এই যে রিমঝিম কাপড় নেড়ে রাখছে। আমরা 2 ফ্যামিলি এখানে কাপড় নাড়ি, এগুলো হচ্ছে বাড়িওয়ালার ক্লথস। এই যে আমার রিমঝিম এখানে, এই যে রিমঝিম সুনসুনি, কালকে ডক্টর কাছে নিয়ে গিয়েছি, আজকে একটু ভালো আমাদের সুনসুনিতা, আমাদের সুনসুনিতা। আর এগুলো হচ্ছে আমার কিছু গাছগাছালি এখানে নিয়ে আসছিলাম, সব গাছগাছালি তো আমি রেখেছিলাম ফ্রেন্ডদের বাসায়, তো এখান থেকে নিয়ে আসছি টুকটাক করে, যেহেতু আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখানে বেশিরভাগই পিটুনিয়া, আর সব গাছে তো দিয়ে দিয়েছি ফ্রেন্ডদেরকে, টুকটাক এখানে আছে। এই যে গাছটাই ফুল ফুটতেছে, এটা যেটা, এখন যে বাসায় যাব, এই বাসাটাও মাশাল্লাহ বেশ বড়, মানে বড় বলতে গার্ডেন আছে, ছোটোখাটো একটা গার্ডেন আছে, ড্রাইভওয়ে আছে, যেটা আমি চাই সেটা আছে। তো ওইখানে যে যেন আমরা ভালোভাবে সেট হইতে পারি এবং সব কিছু গুছিয়ে নিতে পারি, সেখানে যেন আমরা সব কিছু গুছিয়ে সুন্দর করে সেটেল হইতে পারি, যেহেতু নতুন জায়গা, নতুন সিটি, নতুন শহর, নতুন সব কিছু, অজানা অচেনা শহর, অচেনা মানুষ। যখন আমরা ইংল্যান্ডে আসি তখনও কিন্তু এরকম অজানা জায়গায় আসি, একটা নতুন দেশ, তারপরেও কিন্তু আল্লাহর রহমত থাকার কারণে সব কিছু আমরা সুন্দর করে সেটেল হয়েছি, সেটেল ডাউন হয়েছে, এবং সব কিছু নতুন করে করেছি ইনশাল্লাহ। এখন তো সিটি চেঞ্জ, তেমন কোনো সমস্যা হবে না আল্লাহ সহ। আর এখানেও আমি কিছু প্লান্ট রেখেছি,
আমার খুব শখের প্লান্ট। এটা হচ্ছে আমার কিচেন, এই যে কিচেন, আর এটা হচ্ছে ওয়াশরুম। ভিতর সাইডটাও দেখাবো, ওই যে উপরে ল্যান্ডের ওনার মানে বাড়িওয়ালা থাকে। রিমি এখন এখানে হাইট হয়েছে, তো ঠিক আছে, একটু শেয়ার করলাম বাসাটা। এখন একটু সামনের দিকে নিয়ে যাই, এই এরিয়াটা একটু দেখাই। এখন একটু বাসার সামনেটা দেখাই, মানে এই এরিয়াটা। আমি এই বাসাটার ভিডিও করি অগাস্টের 18 তারিখে, যখন আমরা নিউ কাসেলে পারমানেন্টলি শিফট হব। নিউ কাসেলে বাসার কন্ট্রাক্ট করে নিই, তখনই আমি চিন্তা করলাম যে এই বাসাটার একটা ভিডিও মেক করি, এটা স্মৃতি হিসেবে থাকবে। এই যে এরিয়াটা একটু দেখাই, এখানকার সবগুলো বাসা। আমরা বর্তমানে যেই বাসায় আছি, এই বাসার নাম্বার হচ্ছে 148। এই হচ্ছে গেট, দেখাই। আর এরিয়াটা হচ্ছে এটা, আমি একদিন হেঁটে দেখাবো সব কিছু। 25 জুলাই যখন আমরা বাসাটা ছেড়ে দিই, এর আগে থেকে আমরা লুটন, মিল্টন কিংস বিভিন্ন জায়গায় আমরা বাসা খুঁজেছি। বাসা ইংল্যান্ডে যে কী পরিমাণ ক্রাইসিস, আমরা বাসা খুঁজতে গিয়ে সেটা বুঝেছি। তো আপাতত আমরা একটা স্টুডিও ফ্ল্যাটে উঠেছি 1 মান্থের জন্য। যারা ইংল্যান্ডে আছেন তারাই শুধু বুঝতে পারবেন ইংল্যান্ডে যে কী পরিমাণ বাসার ক্রাইসিস। তাহলে ঠিক আছে, আমি কাটে যাক স্যার, আলেকজান্ডার অ্যাভিনিউ যে বাসায় আমি এখন আছি সেই বাসা থেকে শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আর এই এরিয়াটা খুবই সুন্দর, আমি আপনাদের সাথে কোনো এক সময় করে শেয়ার করব। তাহলে আল্লাহ হাফেজ।